নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মিসেস ক্যাবেরিস কিচেন আজকের রেসিপি কাটা নিমকি সামনে কালীপুজো ভাইফোঁটা ঘরে কিন্তু কাটা নিমকি একটু তৈরি করে নেওয়া যায় তো চলুন আজকে দেখে নিই কীভাবে এই কাটা নিমকি তৈরি করছি অসাধারণ টেস্টি এবং ভীষণ সুন্দর এই কাঁটা নিমকি তৈরি হয় যদি ঠিকঠাকভাবে করা যায় তো প্রথমে এখানে আমি নিয়েছি এক বাটি ময়দা এবং আমি আরও সঙ্গে নিয়ে নেব হাফ বাটি মোট আমি এখানে দেড়বাটি ময়দা নিয়েছি এখানে দেড় বাটি ময়দার জন্য আমি এক টেবিল চামচে ছোটো মাপের টেবিল চামচে তিন টেবিল চামচ সাদা তেল আমি দিয়ে দিলাম মানে হাফ বাটি ময়দাতে আমি হাফ এক চামচ করে তেল দিচ্ছি তেল দিয়ে দিলাম আমি এবারে দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ এখানে আমি চিনিটাকে একটু জলে ভিজিয়ে দিলাম আপনারা চাইলে চিনিটাকে ডাস্ট করে সরাসরি কিন্তু দিতে পারেন আর তা না হলে চিনিটাকে একটু ভিজিয়ে দেবেন গোটা চিনিগুলো দিলে খুব একটা ভালোভাবে মেশে না যার জন্য চিনিটাকে গুলিয়ে জলের মধ্যে দিলে খুব ভালো হবে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু কালো জিরে এখন সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি মেখে নেব দেখুন ময়দাটা মাখতে মাখতে কিন্তু অনেকটা ভিজে ভিজে ভাব হয়ে আসছে এবং একটা দলা কিন্তু এমনিতেই তৈরি হয়ে যাচ্ছে মোটামুটি বুঝতে হবে যে এটা অনেকটাই মাখা হয়ে গেছে আমি এখানে চার থেকে পাঁচ মিনিট মতো ভালোভাবে মেখে নিয়েছিলাম দিয়ে দিলাম একটু সামান্য দুই চিমটি মতো খাবার সোডা এই খাবার সোডাটা দিলে পরে কিন্তু একটু মুচমুচে বেশি হবে এবং খেতে ভালো লাগবে ভালোভাবে আমি আবারও সব উপকরণগুলোকে একসাথে মিক্সড করে নিলাম ভালোভাবে মাখা হয়ে গেলে এবার যে চিনি ভেজানো জলটা ছিল আমি ভালোভাবে একটু চিনিটাকে আর একটু চামচ দিয়ে একটু আমি ঘেটে দিলাম এবারে আমি সেই জলটা দিয়ে মাখন মেখে নেবো খুব অল্প অল্প করে জল দেব কারণ একবারে কিন্তু জলটা দিলে পরে কিন্তু নরম হয়ে যাবে তখন কিন্তু কোনোভাবেই নিমকিটা ভালো হবে না যার জন্য খুব সামান্য পরিমাণ জল দিয়ে কিন্তু মাখতে হবে যেহেতু ময়ের তেল তো একটু বেশি আছে যার জন্য খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না যতটা সম্ভব কম জল দিয়ে এবং একটু শুকনো করে কিন্তু মাখতে হবে ভালোভাবে এখন আমি ময়দাটাকে মেখে নেব যতক্ষণ ওপরে একটা স্মুথ ভাব না হচ্ছে ততক্ষণ কিন্তু মেখে নেব ময়দাটাকে ময়দাটা দেখুন মাখা হয়ে গেছে এখন আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তার আগে আমি এখানে একটা সাদা কাপড় নিয়েছি দেখুন সেটাকে আমি জলে ভিজিয়ে ভালোভাবে জলটাকে নিংড়ে নিয়ে আমি এখন সেই ভিজে কাপড়টা দিয়ে ঢাকা দিয়ে রাখলাম দশ মিনিট আমি এভাবে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটাকে তুলে নিলাম এবং আমি আবারও কিছুক্ষণ একটু মেখে নিলাম ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এবারে আমি লেচি কেটে নেব আমি ঠিক যেভাবে মাপগুলো দিয়েছি আপনারা একবার এইভাবে মাপগুলো দিয়ে করবেন দেখবেন একদম ঠিকঠাক একদম সুন্দর দোকানের থেকেও কিন্তু খুব সুন্দর হবে এখানে লেচিটা একদম গোল করতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই রুটি লুচিতে যেমন আমরা গোল করি এরকম কোনো গোলের কিন্তু কোনো ব্যাপার নেই এবারে আমি লেচিটাকে দেখুন ভালোভাবে বেলে নেবো একটু পাতলা করে বেলার চেষ্টা করবেন যত পাতলা হবে তত কিন্তু মুচমুচে এবং খাস্তা হবে বেশি মোটা হলে কিন্তু মুচমুচে ভাবটা অনেকটাই কমে যায় রুটিটাকে আমি খুব পাতলা করে বেলে নেব আমি কিন্তু রুটিটা বেলার আগে কোনো ময়দা বা কোনো তেল কিন্তু দিইনি তাতে কিন্তু তেল দিলে কিন্তু বেশি চিপচিপি হয়ে লেগে যাবে এবং সাইজটা কিন্তু খারাপ হয়ে যায় আর যদি আপনি ময়দা দিয়ে বেলেন তাহলে কিন্তু সেটাও কিন্তু ময়দার গুঁড়ো পরে তেলের মধ্যে কিন্তু একটা অন্যরকম হয়ে যায় যার জন্য যদি আপনারা এইভাবে বেলতে পারেন ময়দা বা তেল ছাড়া তাহলে কিন্তু ভীষণই ভালো হবে তো আমি ভালোভাবে চাক ঘুরিয়ে ঘুরিয়ে আমি বেলে নিচ্ছি কারণ রুটিটা তুলতে গেলে আবারও ছোট হয়ে আসে যার জন্য আমি চাক ঘুরিয়ে ঘুরিয়ে খুব পাতলা করে আমি বেলে নিচ্ছি গোল হতে হবে এরকম কিন্তু কোনো কথা নেই দেখুন আমি কতটা পাতলা করে বেলেছি এবারে আমি চাকু দিয়ে কেটে নেব সাইজটা এখানে আমি একটু ছোট ছোট করে করছি আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও করতে পারেন এইভাবে একদিক থেকে আমি লম্বা লম্বা করে চিকন চিকন করে কেটে নিচ্ছি এবার আমি আবারও উল্টো দিক থেকে দেখুন কিভাবে আমি কাটছি এইভাবে আমি এখন কেটে নেব এইভাবে কেটে নেওয়ার পরে এটাকে কিন্তু আলাদা করে আর ঢেলে রাখার কোনো দরকার নেই এদিকে আমি গ্যাস জ্বালিয়ে দিয়েছি কড়াইয়ে তেল আগে থেকেই আমি দিয়ে রেখেছিলাম তেল গরম হয়ে গেলে পরে এখন আমি একটা পিস দিয়ে আমি দেখে নিচ্ছি তেলটা কতটা গরম হয়েছে, তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবারে আমি কিন্তু এখন দিয়ে দেব দেখুন আমি কিন্তু চাকতি থেকে সরাসরি আমি দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেলটাকে কিন্তু যথেষ্ট গরম রাখতে হবে যখন আপনি নিমকিটা ছাড়বেন ততক্ষণ কিন্তু ভীষণ গরম রাখতে হবে দেখুন নিমকিগুলো কতটা সুন্দর ফুলেছে সেটা আশা করি আপনারা দেখে কিন্তু বুঝতে পারছেন যখন নিমকিগুলো দিবেন কড়াইয়ের মধ্যে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রাখবেন তারপরে নিমকিগুলো যখন ভেসে উঠবে তেলের মধ্যে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে আস্তে আস্তে লালচে করে ভেজে নেবেন আমি একটু লালচে করেই ভেজেছি আপনারা চাইলে একটু হালকা রাখতে পারেন আবারও আমি একইভাবে আর একটা মিলেছি নিয়েছি যদি আপনারা তেল ছাড়া বেলতে না পারেন তাহলে অবশ্যই আপনারা একটু সামান্য তেল দিয়ে বেলবেন তবে চেষ্টা করবেন তেল ছাড়া যদি বেলেন তাহলে কিন্তু সেই নিমকিটা কিন্তু একটু বেশি ভালো হবে আর যে বাটিতে মাপ নেবেন না কেন সেই বাটিরই কিন্তু যদি আপনি যে বাটিতে যদি দেড় বাটি নেন তাহলে কিন্তু সেই চামচে দেড় চামচ কিন্তু তেলটা সরি তিন চামচ তেল নিতে হবে আবারও একইভাবে আমি কেটে নিচ্ছি সব নিমকিগুলোকে দেখুন নিচে দিকে একটু যেহেতু চেপে লেগে আছে আমি চাকু দিয়ে এইভাবে তুলে দিচ্ছি তাতে তেলে দেওয়ার সময় কিন্তু খুব তাড়াতাড়ি তেলের মধ্যে পড়ে যাবে এবারে আমি আবারও তেলের মধ্যে বাকিগুলোকে দিয়ে দিলাম এখন আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই আছে দেখুন এখন কিন্তু সম্পূর্ণগুলো ভেসে উঠেছে এবারে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে আমি কয়েক সেকেন্ড ভালো করে ভেজে নেব আমি যেভাবে এখানে মাপগুলো দিয়েছি আপনারা ঠিকঠাক এই একইভাবে মাপ দিয়ে করবেন দেখবেন খুব সুন্দর হবে নিমকিগুলো সন্ধেবেলা চায়ের সাথে বা বিকেলবেলাতে আমাদের অনেক সময় কিছু খেতে ইচ্ছে করে তখন ঘরে যদি এইভাবে তৈরি করে রাখেন এটা এক মাস পর্যন্ত কিন্তু ঘরে রেখে দেওয়া যায় ঘরে অনেক সময় অতিথি আসলে তখনও কিন্তু একটু তাদেরকে দেওয়া যায় এই নিমকিগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো বন্ধুরা আজকের ভিডিও যদি ভালো লাগে আপনাদের অবশ্যই অবশ্যই আমাকে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং সবাই আমার পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন একইভাবে আমি বাকি নিমকিগুলোকেও সব ভেজে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এই নিমকিগুলো এই নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নেব সব নিমকিগুলো আমি এখন প্লেটে সার্ভ করে নিয়েছি দেখুন একটা আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে হয়েছে সেটা আশা করি আপনারা বুঝতে পারছেন তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আমি কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে এসে হাজির হব ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি নমস্কার ধন্যবাদ